করোনার তাণ্ডবের মাঝেই মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল জুড়ে তাণ্ডব চালালো ঘূর্ণিঝড় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রাণ হারিয়েছেন তেত্রিশ জন আহত শতাধিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন দশ লাখেরও বেশি মানুষ আটকে পড়া মানুষকে উদ্ধারের কাজে নেমেছে উদ্ধারকারীরা পরিস্থিতি স্বাভাবিক হতে আরও বেশ কয়েকদিন লাগবে বলে জানিয়েছে উদ্ধারকারী দলের এক এক আধিকারিক স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে রবিবারের প্রথমে টেক্সাসে আছড়ে পড়েছিল বিধ্বংসী ঘূর্ণিঝড় সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পরে মিসিসিপি টেনিসে আলাবামামা জার্জিয়া ও ক্যারোলিনা লুইজিলিনিয়া ও আরকান্নাসে ওপরের তাণ্ডব চালায় অসংখ্য বাড়িঘর গাছপালা উড়িয়ে নিয়ে যায় শুধুমাত্র মিসিসিপিতে মারা গিয়েছেন এগারো জন ক্যারোলিনিয়ায় নজন সোমবারও ফের ঘূর্ণিঝড় আছড়ে পড়ে ওই অঞ্চলে চব্বিশ ঘণ্টায় বার আঘাত করেছে ঘূর্ণিঝড় পরিস্থিতি সামাল দিতে মিসিসিপি লুইজিয়ানা ও আলবামায় জরুরি অবস্থা জারিও করেছেন গভর্নররা সোমবার সকালে উত্তর ফ্লোরিডা ও ভার্জিনিয়া এবং ক্যারোলিনায় বেশ কয়েকবার ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে